أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই ওনার স্বীয় কিতাব জজবুল কুলুবের মধ্যে বর্ণনা করেন, একজন নেককার লোকের উপর 3000 দিনার কর্জ হয়ে গেল। প্রাপক ব্যক্তি কাজীর নিকট উক্ত ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা পেশ করল। কাজী সাহেব উক্ত ঋণগ্রস্ত নেককার ব্যক্তিকে 1 মাসের সময় দিলেন। লোকটি কাজীর নিকট থেকে ফিরে এসে খুবই পেরেশান অবস্থায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগলেন, সাথে সাথে বেশি বেশি করে অজিফার সর্দার নামক অজিফাটি পাঠ করতে লাগলেন। 26 দিন এমনিতে অতিবাহিত হয়ে গেল। 27 রাত্রিতে উক্ত নেককার ব্যক্তি শুনতে পেলেন কোন এক আহ্বানকারী বলছেন, মহান আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিবেন। তুমি আলী বিন ঈসা উজিরের নিকট গমন করে বলবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আমার 3000 দিনার ঋণ পরিশোধ করার জন্য। উক্ত নেককার ব্যক্তি বলেন, যখন আমি স্বপ্ন থেকে জাগ্রত হলাম তখন নিজেকে অত্যন্ত প্রফুল্ল পেলাম, তবে মনের মধ্যে একটি কথা ভেসে উঠল, যদি উজির সাহেব বিশ্বাস না করেন তাহলে আমি উহার কি প্রমাণ দেব। এই ভেবে আমি উজির সাহেবের নিকট যাওয়া থেকে বিরত থাকলাম। পরবর্তী রাত্রে দয়াল নবীজির দিদার আমার নসিব হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উজিরের নিকট না যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উজিরকে আমার সত্যতার কি প্রমাণ দেব। এই ভেবে তার নিকট গমন করা থেকে বিরত থাকলাম। নবীজি এটা শুনে খুব খুশি হলেন, এরশাদ ফরমালেন, যদি উজির তোমার নিকট প্রমাণ চায় তাহলে তুমি বলবে, আপনি তো দৈনিক ফজরের নামাজের পর 5000 বার দরুদ শরীফ পাঠ করার পর কথাবার্তা বলেন, আপনার এই আমল মহান আল্লাহ পাক আর কিরামান কাতিবিন ছাড়া আর কেউ জানে না। নেককার ব্যক্তি বলেন, যখন আমি উজির আলী বিন ঈসার নিকট গমন করে আমার স্বপ্নের বর্ণনা করলাম, সাথে সাথে নবীজির বাতলে দেয়া দলিল ও পেশ করলাম, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, মারহাবান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কান। অতঃপর উজির আমাকে 9000 দিনার দিয়ে বললেন, এখান থেকে 3000 দিয়ে আপনার ঋণ পরিশোধ করবেন, আর 3000 দিয়ে আপনার প্রয়োজনীয় খরচাদি করবেন, আর বাকি 3000 দিয়ে আপনি ব্যবসা করবেন। তারপর তিনি আমাকে বললেন, আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, যখনই আপনার কোনো প্রয়োজন পড়বে তখনই বিনা দ্বিধায় আমার নিকট চলে আসবেন। তখন আমি উজির সাহেবের নিকট থেকে চলে এসে 3000 দিনার নিয়ে কাজীর দরবারে উপস্থিত হলাম, যাতে তিনি ঋণ প্রাপককে তার ফয়সালা অনুযায়ী দিনারগুলো দিয়ে দেন। ঋণ প্রাপক ব্যক্তি খুবই আশ্চর্য হলেন, এত দিনার আমি কোথায় থেকে সংগ্রহ করলাম। কাজী সাহেবের নিকট আমি সমস্ত ঘটনা বর্ণনা করলাম। ঘটনা শ্রবণ করে কাজী সাহেব বললেন, সমস্ত সওয়াব উজির আলী বিন ঈসা নিয়ে যাবেন, ঋণের সমস্ত দিনার আমার কাছ থেকে আদায় করে দেব। ঋণ প্রাপক ব্যক্তি বলে উঠলেন, আমি এই নিয়ামত কখনো ছাড়তে পারি না, ঋণের সব দিনার আমি ক্ষমা করে দিলাম। কাজী সাহেব ঋণগ্রস্ত ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, আমি যে দিনারগুলো দেবার ইচ্ছা করেছি এই 3000 দিনার তোমাকে দিয়ে দিলাম। নেককার ব্যক্তি বললেন, উজির সাহেবের দেয়া 9000 দিনার, কাজী সাহেবের দেয়া 3000, মোট 12000 দিনার নিয়ে আমি বাড়িতে ফিরলাম এবং মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন সেই নেককার ব্যক্তি এই মুসিবতে, ঋণের মুসিবতে কোন অজিফাটি পড়েছেন? হ্যাঁ, তিনি সেই অজিফাটি পড়েছেন যে অজিফাটির কথা কোরআনে আছে, হাদিসে আছে, তাছাড়া 1200 তার চেয়েও বেশি কিতাবের মধ্যে বিদ্যমান এই অজিফাটি রয়েছে। আর তা হল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আপনি যে কোনো হাজত পূরণে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় দুরূদ শরীফ পড়বেন,
যে দুরূদ শরীফ আপনার কাছে সহজ লাগে সেটি পড়ুন তবে যে কোনো মুসিবতে দুরূদে তুনাজ্জিনা খুবই উপকারী আর দুরূদে তুনাজ্জিনা হলো اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير بنغلا উচ্চারণ হলো اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات وبعد الممات إنك على كل شيء قدير অর্থাৎ হে আল্লাহ পূর্ণ রহমত দান করুন আমাদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর এমন দরুদ ও সালাম এমন রহমত ও শান্তি প্রেরণ করুন যা আমাদেরকে যাবতীয় বালা মুসিবত প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করবে যা আমাদের যাবতীয় প্রয়োজনকে মিটিয়ে দিবে যা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিবে এবং আমাদেরকে সুউচ্চ মর্যাদা ও আপনার নৈকট্য লাভ করতে সাহায্য করবে এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবে নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান আল্লাহ তাআলা আমাদেরকেও যে কোনো প্রয়োজনে বেশি বেশি এই উজিফার সরদার দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন আমিন